আর মাত্র কয়েকদিনের মধ্যেই হতে চলেছে মায়ের আগমন। আমরা মাকে স্বাগত জানাতে তৈরি, তবে এবছরে দুর্গাপূজা মহালয়ার 35 দিন পর হচ্ছে, যার মানে এবছরে দুর্গাপূজা কার্তিক মাসে হচ্ছে। আর এই আশ্বিন মাস পড়েছে মল মাস, আর এই মল মাসেই মা দুর্গার আগমনের পূর্বে বাড়ি থেকে দূর করুন এই কয়েকটি জিনিস। গৃহে যদি আপনার আর্থিক অভাব ক্রমাগত লেগেই থাকে এবং তার পাশাপাশি গৃহে যদি সর্বদাই একটা অশান্তির বাতাবরণ থাকে, যদি আপনি প্রতিনিয়ত আত্মবিশ্বাসের অভাব অনুভব করেন, তাহলে অতি অবশ্যই মা দুর্গার আগমনের পূর্বে এই মল মাসেই আপনাকে বাড়ি থেকে এই কয়েকটি জিনিস দূর করতেই হবে। কারণ এই সমস্ত জিনিসগুলি গৃহে প্রবল রূপে বাস্তু দোষ তৈরি করে, ফলে গৃহের মধ্যে সর্বদাই একটা নেতিবাচক শক্তি বিরাজ করে যা আপনার আর্থিক উন্নতি, গৃহের শান্তি স্থিতি এবং বাড়ির সদস্যদের নিরোগ জীবনের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তাই অবশ্যই এই জিনিসগুলি বাড়ি থেকে পারলে আজকেই দূর করুন। কি সেই জিনিসগুলি যা আমাদের গৃহের পক্ষে অত্যন্ত অমঙ্গলকর তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি সমৃদ্ধ হবেন। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, আপনি যদি সমৃদ্ধ হন, অনুগ্রহ করে ভিডিওটি একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং এই চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। নমস্কার বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। চলুন এবার আমরা বিস্তারিত মূল প্রসঙ্গে প্রবেশ করি। সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হলো, দেখবেন অনেক বাড়িতেই ভাঙা মূর্তি অথবা ছেঁড়া ফাটা ছবি রেখে দেয়া হয়। এই বিষয়টি কিন্তু একেবারেই করবেন না। অবিলম্বে সেই ভাঙা মূর্তি বা ছেঁড়া ফাটা ছবি হয় দূর করুন, অথবা সেই ভাঙা বা ছেঁড়া ফাটা অংশগুলি পুনঃসংস্করণ করুন। যদি এই পুনঃসংস্কার অর্থাৎ ছবি ও মূর্তিগুলিকে ঠিকঠাক করা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই এই মল মাসেই সেই মূর্তি এবং ছবিগুলিকে বাড়ি থেকে দূর করুন। মূর্তিগুলিকে জলে ভাসিয়ে দিন এবং ছবিগুলিকে গৃহের বাইরে অন্যত্র সরিয়ে রাখুন। কারণ এই ভাঙা ও ছেঁড়া মূর্তিগুলি গৃহে প্রবল রূপে বাস্তু দোষ তৈরি করে, যা গৃহের পক্ষে শুভ ফলের পরিবর্তে অশুভ ফল প্রদান করে থাকে। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা বহুবার বলেছি, আবারও বলছি, যে কখনোই কোনো অবস্থাতেই ঠাকুর ঘরে পূজোর বাসি ফুলের মালা বা যে কোনো প্রকার বাসি ফুল কখনোই রাখবেন না। যেদিন পুজো হয়ে যাচ্ছে তার পরের দিন সেই ফুলের মালা বা ফুল জলে ভাসিয়ে দিন। শুকনো মালা বা পূজোর বাসি ফুল ঠাকুর ঘরে থাকলে সেক্ষেত্রে গৃহের অমঙ্গল ডেকে আনে। আর আপনি নিশ্চয়ই এ বিষয়টি জানেন যে ঠাকুর দেবতার পূজা সবসময় টাটকা তাজা ফুল দিয়ে করা হয়ে থাকে, কখনোই বাসি ফুল দিয়ে নয়। তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখুন, এই ফুল বা ফুলের মালা বলা হচ্ছে প্রকৃতি থেকে প্রাপ্ত যে সমস্ত ফুল বা ফুলের মালা তৈরি হচ্ছে সেই সম্পর্কে, প্লাস্টিকের ফুল সম্পর্কে কিন্তু নয়। সাধারণত আমাদের প্লাস্টিকের ফুল কখনোই ব্যবহার করা উচিত নয়। ঠাকুরের পূজার সময় সর্বদাই প্রকৃতি থেকে প্রাপ্ত ফুলের ব্যবহার করা প্রয়োজন। তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, যদি আপনার গৃহে এই সময় কোনো গাছ শুকিয়ে যায় বা মারা যায়, সেই শুকিয়ে যাওয়া গাছটিকে অতি অবশ্যই তুলে ফেলুন অথবা কেটে ফেলুন। কারণ গৃহের পক্ষে এই শুকিয়ে যাওয়া বা মারা যাওয়া গাছ প্রবল রূপে বাস্তু দোষ তৈরি করে, যা গৃহের আর্থিক অভাব অনটনের প্রধান কারণ হয়ে ওঠে। এবং সবথেকে যে বিষয়টি খেয়াল রাখবে, যদি এই সময় আপনার গৃহে কোনো তুলসী গাছ শুকিয়ে যায়,
তাহলে অবিলম্বে সেটি তুলে জলে ফেলে দিন। নচেত আপনার গৃহে কখনোই কিন্তু শান্তি ফিরবে না, সর্বদাই অশান্তির পরিবেশ বিরাজ করবে। চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হলো, এই মল মাসে প্রত্যেক দিন অল্প অল্প করে নিজের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। বিশেষ করে বাড়ির উত্তর পূর্ব কোণে কখনোই কিন্তু নোংরা আবর্জনা ফেলে রাখবেন না। এই জায়গাটি কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন, কারণ এই জায়গাটিকে আমাদের শাস্ত্র মতে অত্যন্ত পবিত্র হিসেবে মনে করা হয়। এই জায়গাকে বাড়ির ইষ্ট দেবতা বা কুলদেবতার স্থান হিসেবে মর্যাদা দেওয়া হয়, যে কারণে বাড়ির উত্তর পূর্ব কোণ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং প্রত্যেক দিন অল্প অল্প করে বাড়ির বিভিন্ন স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করুন। আর এ বিষয়টা নিশ্চয়ই আপনি জানেন যে যে গৃহ অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা অগোছলো প্রকৃতির থাকে সেই গৃহে মা লক্ষ্মী কখনোই স্থায়ীভাবে বিরাজ করেন না, মা লক্ষ্মী সেই গৃহ পরিত্যাগ করেন। পাঁচ নম্বর যে বিষয়টির কথা বলবো তা হলো, বাড়িতে ভালো করে লক্ষ্য করে দেখুন যে ভাঙা বাসনপত্র বা আসবাবপত্র বা ভাঙা কল অথবা দীর্ঘদিন ধরে অব্যবহৃত কোনো ভাঙা ইলেকট্রনিক দ্রব্য, যেমন ধরুন টিভি, ফ্রিজ অথবা কারেন্টের কোনো দ্রব্য যদি দীর্ঘদিন খারাপ অবস্থায় পড়ে থাকে, এই সকল জিনিসগুলি অবিলম্বে বাড়ি থেকে দূর করুন। এই মল মাসে অতি অবশ্যই এগুলি দূর করতেই হবে, কারণ এগুলি বাড়িতে থাকলে প্রবল রূপে নেগেটিভ এনার্জি ছড়ায়। ভাঙা বাসনপত্রে যদি আপনি খান অথবা পরিবেশন করেন তাহলে সেক্ষেত্রে আয়ু ক্ষয় ঘটে, আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যহানি ঘটে। ঠিক তেমনই দীর্ঘদিন ধরে ভাঙা কল যদি থাকে এবং তা দিয়ে ক্রমাগত জল পড়তে থাকে তাহলে সেক্ষেত্রে সেই গৃহে আর্থিক উন্নতি কখনই হয় না। এবং এরই সঙ্গে গৃহের মধ্যে যদি ভাঙা কাঁচ বা ভাঙা আয়না থাকে সেটিও অবিলম্বে দূর করুন, কারণ ভাঙা কাঁচ বা আয়না গৃহের পক্ষে প্রবল রূপে বাস্তুদোষ তৈরি করে। আর আপনি নিশ্চয়ই জানেন যে ভাঙা কাঁচ বা আয়নাতে কখনোই মুখ দেখতে নেই, তাই এই সমস্ত ভাঙা অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসগুলি অতি অবশ্যই এই মল মাসে বাড়ি থেকে দূর করুন। তা সে হতে পারে আপনার বাড়িতে বন্ধ হয়ে যাওয়া ঘড়ি অথবা ছেঁড়া নোংরা পাপোষ অথবা দীর্ঘদিন ধরে অব্যবহৃত পুরনো পোশাক। যদি পুরানো পোশাক বাড়িতে থাকে, দীর্ঘদিন ধরে আপনি তার ব্যবহার হয়তো করছেন না, সেই পোশাক অতি অবশ্যই কোনো দরিদ্র মানুষকে দান করুন, কারণ যেটা আপনার কাজে লাগছে না সেটা তার হয়তো সবথেকে বেশি কাজের হবে। আপনার এই দান আপনার উন্নতিতে সহায়ক হবে। এবং সর্বশেষে বলবো যে ঘরের মধ্যে কখনোই যুদ্ধরত ছবি বা কোনো হিংস্র ছবি অথবা কোনো দুর্ঘটনার ছবি বা মৃত মানুষের মরে যাওয়ার ছবি রাখবেন না। এগুলিকে অবশ্যই মা দুর্গার আগমনের পূর্বে এই মল মাসে বাড়ি থেকে সরিয়ে ফেলুন, কারণ এই ছবিগুলি গৃহের পক্ষে বাস্তুদোষ তৈরি করে। আশা করি বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবেন, বাকিটা আপনার নিজস্ব বিষয়। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।